আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউজ থাকছে প্রবাসী বাংলাদেশিদের জন্য, আপনার জন্য ঋণ, প্রবাসী বাংলাদেশিদের জন্য বাড়ি করার ঋণ। প্রবাসী বাংলাদেশিদের দেশে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। সংস্থাটি শুধু প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে 1 জুলাই থেকে প্রবাসবন্ধু নামে একটি ঋণ কর্মসূচি চালু করেছে। তবে আপাতত ঋণ নিতে পারবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিরা। বাড়ি নির্মাণে একক ঋণ, গ্রুপ ঋণ এবং ফ্ল্যাট ঋণ এই 3টি শ্রেণীতে ভাগ করেছে BHBFC। বাড়ি নির্মাণের চেয়ে ফ্ল্যাট কেনায় সুদের হার একটু বেশি, আর ঋণ পরিশোধ করা যাবে 5, 10, 15, 20 বা 25 বছরের মেয়াদে কিস্তিতে, সেটা হবে মাসিক কিস্তি। ঋণ পরিশোধের মেয়াদ বেশি হলে কিস্তির পরিমাণ কম হবে। BHBFC-র ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস চক্রবর্তী গতকাল বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য এই প্রথম আলাদা আবাসন ঋণ কর্মসূচি চালু করা হলো। আমরা মনে করছি এতে স্বদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন প্রবাসী বাংলাদেশিরা, অন্যদিকে তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা ভালো পরিবেশে বসবাসের সুযোগ পাবেন। তবে ঋণ আবেদনকারীর জন্য কিছু শর্ত রয়েছে, যেমন আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও প্রবাসী এবং নিষ্কণ্টক জমির মালিক হতে হবে। আবেদনকারীর বিদেশে অবস্থানের সময়কাল হতে হবে কমপক্ষে 3 বছর। বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকে ঋণের আবেদনকারীর সঞ্চয় হিসাব থাকতে হবে এবং ঋণে নির্মিত বাড়ি বা ফ্ল্যাটের সার্বিক তত্ত্বাবধানের জন্য বাংলাদেশে থাকেন এমন কাউকে আমমুক্তার নিয়োগ করতে হবে। তবে বাড়ি নির্মাণে যত টাকা ব্যয় হবে তার 70% ঋণ দেবে BHBFC, বাকি 30% থাকতে হবে গ্রাহকের নিজস্ব বিনিয়োগ। ঋণের টাকা পাওয়া যাবে কয়েকটি কিস্তিতে, একেবারে নয়। ঋণের আবেদনপত্রের সঙ্গে বিদেশে চাকরি সনদ এবং রেসিডেন্ট পারমিট সহ সব কাগজপত্র কনস্যুলেট বা দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। অবশ্য কেউ তা না চাইলে BHBFC-র নির্ধারিত এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে কাগজপত্রের সঠিকতা অর্থাৎ ভেরিফাই যাচাই করিয়ে নিতে পারেন। BHBFC সূত্রে জানা গেছে, ঋণ পরিশোধের মেয়াদ 15 বছর হলে প্রতি 1 লাখ টাকায় 10% সুদের ক্ষেত্রে মাসিক কিস্তি 1,075 টাকা, 9.5% সুদের ক্ষেত্রে কিস্তি 1,044.20, 9% সুদের ক্ষেত্রে 1,014 টাকা এবং 8.5% সুদের ক্ষেত্রে মাসিক কিস্তি 984.70 টাকা। একক ঋণ, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাড়ি নির্মাণে 9.5% সুদে 1 কোটি টাকা পর্যন্ত একক ঋণ নেওয়া যাবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সব বিভাগীয় ও জেলা সদর এলাকায় বাড়ি নির্মাণের সর্বোচ্চ ঋণের পরিমাণ 60 লাখ টাকা, তবে সুদের হার 8.5%। পল্লী এলাকায় বাড়ি নির্মাণে ঋণের পরিমাণ 50 লাখ, সুদের হার 8.5%। পল্লী এলাকা বলতে উপজেলা সদর, উপশহর এবং বিশেষ বাণিজ্য কেন্দ্র বা গ্রোথ সেন্টারকে বোঝানো হচ্ছে। গ্রুপ ঋণ, বাড়ি নির্মাণের প্রবাসী বাংলাদেশিদের ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 9.5% সুদে 60 লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে BHBFC। এছাড়া বিভাগীয় ও জেলা সদরে বাড়ি নির্মাণে 8.5% সুদে 40 লাখ টাকা পর্যন্ত ঋণ এবং পল্লী এলাকায় বাড়ি নির্মাণে 8.5% সুদে 40 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ফ্ল্যাট ঋণ, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ফ্ল্যাট কিনতে BHBFC ঋণ দেবে 80 লাখ টাকা পর্যন্ত, এক্ষেত্রে সুদের হার 10%। বিভাগীয় ও জেলা পর্যায়ে ফ্ল্যাট কেনায় ঋণ মিলবে 60 লাখ টাকা পর্যন্ত, সুদের হার এখানেও 10%। আর পল্লী এলাকায় ফ্ল্যাট কেনার ঋণের পরিমাণ সর্বোচ্চ 40 লাখ টাকা এবং সুদের হার 9%। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।